ফেসবুক গ্রুপগুলোয় খুব ভালো ভালো রিভিউ দেখে উত্তরার নতুন পাকিস্তানি থিম রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, বাট আমার এক্সপিরিয়েন্সটা ছিল পুরো উল্টা। কিছুদিন আগে ফুল ফ্যামিলি মিলে আমরা উত্তরার নতুন পাকিস্তানি রেস্টুরেন্ট মুলতানি ডেরায় গিয়েছিলাম। যেহেতু পাকিস্তানি রেস্টুরেন্ট, তাই আমরা দুই টাইপের নেহারি অর্ডার করি, আর অর্ডার করি প্লেন নান, গার্লিক নান, আর সাথে দিয়েছিলাম বটি কাবাব, আর এটা হচ্ছে ওদের ওয়েলকাম ড্রিঙ্ক। এটা মেবি লেমন মিন্ট ছিল, এটা টেস্ট ভালোই ছিল। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে এনভায়রনমেন্ট, আমার কাছে ওদের ডেকোরেশনটা ভালোই লেগেছে, পাকিস্তানি একটা ভাইবস ছিল। বাট আমি ওদের ফুড কোয়ালিটি নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আমি অনেক ভালো ভালো রিভিউ দেখেছি, স্পেশালি ওদের নেহারিগুলো নিয়ে, যার জন্য আমি অর্ডার করেছিলাম নাল্লি নেহারি আর গোস্ট নেহারি, বাট আমার এক্সপেকটেশনের সাথে একদমই ম্যাচ করে নেয় ওদের নেহারির টেস্ট। নেহারির মধ্যে যে একটা রিচ বাটারি ফ্লেভার থাকে কিছুই ছিল না। আর এই যে গোস্ট নেহারিতে মাত্র ওরা 2-3 পিস গোস্ত ইউজ করেছে। গার্লিক আর বাটার নানটা খুব ভালো লেগেছে, অনেক সফট ছিল। ওদের নেহারি নিয়ে কিন্তু অনেক ভালো রিভিউ, বুঝলাম না যে আমরাই যেদিন গেছি ওই দিন কি টেস্ট কোনো সমস্যা ছিল কিনা। আর এই যে এখানে বটি কাবাব টেনেও ছিঁড়তে পারতেছিলাম না, এত হার্ড ছিল কাবাবটা, ছিল ঠিক মতো কুকি করে নেই। এরপর আমরা অর্ডার করি কারাক চাই, কারাক চাটার টেস্ট আমাদের কাছে ভালো লেগেছে, কিন্তু নেহারি কাবাব আমার আব্বু আম্মু ভাইয়া কারোর কাছে একদমই ভালো লাগেনি, খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিল। তবে ওদের ওয়েটার বিহেভিয়ার এনভায়রনমেন্ট খুবই ভালো ছিল, যেহেতু এটা নতুন রেস্টুরেন্ট, তাই আমি বলবো ওদেরকে একটু ফুড কোয়ালিটির উপর ফোকাস করার জন্য। এই ছিল ছোট্ট একটা রিভিউ ভিডিও আজকের। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বাই।